তুমি কিচার লাগিও তো বেশি খান্দ নাই, তোমার খান্দনে আমার খলিঞ্জা ফুটি যান। বলে ভাই আমি তো দুধ গিয়েছিলাম দিয়া, আমার একটা শাশু আমার কারণে আমার দুধের মধ্যে পাঠাই দিতা, ও আল্লাহ তালা আমার সুযোগ দিয়েছেন, খেয়ে নিয়ে আমি তো কাছে গেলি ভাই। আমি মায়ের কাছে গেলাম, মাইও আবার মায়া করল না, আমার বাবার কাছে গেলাম, বাবা হয় না, ভাইয়ের কাছে গেলাম, ফুয়ার কাছে খেলাম, ফুড়িয়ে গেছে, খেয়েও আমার সাহায্য করল না। বাইরে আমি কি করতাম, আমার তো আমার উপায় নাই, ও যাইতে আমার দুধ দিলাইতে পারে। আল্লাহর বান্দা চিন্তা করলো, ও হায় রে হায় হায় রে, এক সাবার কারণে আল্লাহর বান্দার দুধ দিতে গিয়া হে বেটা তার তবিল চাইল, দেখি আমার তবিল কিতা আছে, ও দেশ আমার তবিল চাইয়া দেব, ও আমার তো মন্ত্র এক গুতা। চিন্তা করলো, হি বেটা একটার খবির কারণে দুজক দিলাইছিলেন, আমার একগুদি তো আপনার তা তো আরও আসলো, তা আসলো তো, কিন্তু আমার তো একগুথা তো, আমি তো আর একগুলো ইয়া ব্যস্ত হয়ে যাবো না। বলে বাইরে ফালাও, গঙ্গা জানে বছর নাই, ও লইয়া রাগি বাবা তুই ব্যস্ত। আল্লাহর বন্দা বড় খুশ হইল, আর খুশ হয়ে যে আল্লাহর কাছে যাব, খুশ হয়ে এখানে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এক ভাই আমার সাহায্য করিলেই সময় আল্লাহ আমার বেহেস্ত দে, আমি তো এখন ব্যস্ত দিতাম। আল্লাহ আগে খেয়ে দিছে রে তোরে, ও ঘুরে আমার সামনে আনকি যা, ও মানুষরে কুজাইয়া নিয়া আল্লাহর সামনে লইয়া যাইবা। আল্লাহ কবা কিতারে তোর পুঞ্জি কত আকাশ আসলো, বলে আয় আল্লাহ আমার তো এক পুঞ্জি আসলো, আমার সব শেষ, ঋণ তো তুন সহ্য করবার তুন জাগা নাই, তোর জাগা নাই, ইন তো আমি আল্লাহ আমার অধিকার হইল কি আমি সাহায্য খেয়ে নেওয়ালা, তুই চিতা করলে রেখা আমার খামাত লইলেই রে, আমার খামাত লইলেই রে, ও আল্লাহ খুশ হইয়া করে যা জাগুরে দিছিল করে, তুই না কে বেহেস্ত হামা, আমার খাম যে বন্ধা এত লইলেই সব, আমি এখন তোরে তার আগে আমরা দিতাম না নি, ও আল্লাহকে অমানসরে দিলেই না, আর এর বাদে হেনে কইরা যাও সুবহানাল্লাহ, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ কোনান হরমাইছা কে বন্ধা এখন আমার সাহায্য করো, তোমরা যদি আমার সাহায্য করো তে আমি আল্লাহ তোমরা সাহায্য করম। এখন আল্লাহর বিনা সাহায্যয় আমরা নরনারীও হল, আমরা আলিমও হল, আমরা জানিমও হল, কঞ্চান আমরা ব্যস্ত যাইবার কোনো লাইন আছে নি সাম আছে মনে করবা, কিতা কইন আমার খরালা কিতা কর্তা ফারমানি খুঁটা কিতা করতাম, যতদিন আল্লাহকে আপনারা মানে দুনিয়াত রাখন আমরা এই চিন্তাটা দিলর মধ্যে হারাইতাম নি না, না ভাইও হল ইয়াদ রেখে মোল্লা নুরুদ্দিনের মাত নাই হল, আমরা মুদিয়া বহুত মানুষই গাও আমার পরিচিত, হি আমার প্রিয় মানুষ আইস তারা কবরী ব্যস্ত কবরস্থান, কত মানুষ এখান গার মধ্যে যাওয়ার যাওয়া থানেওয়ালা বেঠান বেঠি নহল আইস তারা কবরস্থান, আমরা এদিন যাই মুগিরে ভাই এই নহল, কিন্তু হিনে যাবার ঘরে সে আপনার সামান কিতা কোন সামান লই আমরা যাইতাম, যে খবর নেওয়া যায় সময় হুতাইয়া তৈবা কইবা বিসমিল্লাহ ইয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ওকে কইয়া ফড়িয়া খবর হানাই নানি, এর পরে খেয়র বিচাই দিবা, এ খেয়র বিচাই মিনহা খানা খানা কুম ওয়া ফিহা নুইদু কুম ওয়া মিনহা দুখনিদু কুম, তার আতা নুকরা কইয়া তিন ডলার দেন নানি সাহা, ও এখন খোঁজ চাই যে গ বাবায়ও শুনতা নাই, বাবায়ও দেখতা নাই, তুমি আর আমারও দেখতাম নাই, মায়ও দেখতাম নাই, আত্মীয় খেয়েও দেখতা নাই, প্রত্যেকে জিয়ারত করিয়া তিন ডলা দিয়া জিয়ারত করিয়া যার যদি বাড়িও গিয়ে যাইবা গিয়া, ও আপনার আমার খানা ফিরিয়া দিলা কোনো কিতাব আছে মসজিদ যেই সময় খবর তো হয় খোয়া খোয়াওয়া খোয়া খবর তো আইয়া মানুষ যে সময় উঠিয়া যায় গিয়া সময় চিল্লা মারে, হে আমার আত্মীয় সুজন আমার ভাই বান্ধব হল আমার কিতাল লাগিয়া একলা ঘর তুইয়া দাঁড়াই গিয়া আমার লগে নেও না কেন, কিন্তু এরা চিল্লানি জানোয়ারে শুনে মানুষে শুনে না, তো আমার বুজুর্গ হল আর ভাই হল যে খবর যাবার পরে যদি আপনার আমরা
আল্লাহর লগে সম্পর্ক বানাইয়া যাই, আল্লাহর লগে মহব্বত বানাইয়া যাই, আল্লাহর আদেশ যেগুলা করিয়া গেছেন আদেশ অনুযায়ী আমরা নরনারী জোয়ান মুরব সারাই যদি পালন করিয়া যাই, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ, সেই সময় তোমার কাছে দুইজন ফেরেশতা আইবা, আইয়া কইবা কম দাঁড়াও, কম দাঁড়াও, আপনার আমার চাল ভাল খাইয়া উঠে ডরিয়া উঠে ধরাইয়া উঠে ইয়া আল্লাহ কানো আইলাম, ইয়া আল্লাহ তো আন্দায় ইয়া আল্লাহ ফরিস্তার বস্ত্র হল আল্লাহ, ও খইবা কিতাল লাগিয়া ও ফরিস্তা খইবা তাই তো বেশ কি ভাবে আল্লাহ লোকের সম্পর্ক আনা, ফাঁকা নমাজি মানুষ, ফাঁকা সন্ধ্যা সন্ধ্যা দিন হলে মানুষ, আল্লাহর সাহায্য খালা মানুষ, তো ফরিস্তা দেহ খবরদার ডরাইও না, আমি আইছি তোমার তিনটা প্রশ্ন করতাম কিন্তু ডরাইও না তুমি, ও কইবা সাইজাম তোমার সব তুমি ডরাইও না, ডরাই শান্তি থাকো শান্তি হও, খ মান রব্বুকা তোমার পর্বর দিকে রেখে, তাই তো আপনার পরীক্ষার বেঠা গেছে সারা হইকিয়া লইয়া গেছে না নি সাপ, তার দ্বারা ডর আছে নি, হে সাইব নি সাইব একটু নকল তার কাছে ফাটা ফাটার সাইব নি সাহ না না, ও যাই সময় মান রব্বুকা তোমার পর্বর দিকা খে তান তো সারা বই জমানি আছে কইবা মান রব্বুকা কইবা আমার রব আল্লাহ সল্লা ফরিস্তা ধন্যবাদ, এরপরে কইবা এ আল্লাহর বান্দা খোসাই ওমা দিনুকা তোমার ধর্ম কিতা, তোমার ধর্ম কিতা আপনি ফাক্কা ধর্মীয় মানুষ, আল্লাহর সম্পর্কে ওলা মানুষ, কুরআন হাদিসের গুরুত্ব দেনেওয়ালা মানুষ, আল্লাহ নবীদের মাথরে মাথরে দুরুদ গোমদ আপনার দাম দাম দেনেওয়ালা মানুষ, আপনি বিলকুল চিন্তা করতে নাই, ওরিয়া কবাই আয় বাবা ফরিস্তা আমি হইলাম আমার আমার আমি আমি মহাম্মা আমি আমি ইসলাম ধর্ম মুসলমান, বেঠা অক্কার বেঠি অক্কা জোর জোরাইয়া কইবাই কই নাই ছাত্র এখন চাইনবা, ফেভার ভাবার বাদে যদি ছাত্র ভালো হয় হে চিন্তা করব নি চাইবা চাইব নি আর খুঁজব নি দেখে নামানি আপনার হেল্পার চাইব নি না, তার জন্য দেওয়া প্রথম আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহর বন্ধায় কে বন্ধিয়া যাই সবে কইবা মা তো আমার আল্লাহ ভাই কইবা তোমার দিনুকা তোমার ধর্ম কিতা গ কেউ আল্লাহর বন্ধা তোমার ধর্ম কিতা আপনি পূর্ণ ধর্ম আল্লাহ বেঠা পূর্ণ ধর্ম আল্লাহ বেঠি আল্লাহরে মান্য আল্লাহ বেঠি আল্লাহ রসুলের মান্য আল্লাহ মসজিদ মসজিদে মায়া খন্ন আল্লাহ বেঠি মুদর সারে মায়া খন্ন আল্লাহ বেঠি ওই সময় তুই বুক ফলে কবাই আমার ধর্ম হইলো দিন ইসলাম আমার দিন ইসলাম কইবা সুবহানাল্লাহ আমার বুঝিরকে হলার ভাই এখন ও তাইন ভাস টিভি শুনে ভাস তিন গণ্ড তার আপনার প্রশ্ন দিলেই ছয় এখন ভাই হল ও তানে লইয়া উঠে গেছে এইবার গিয়া নিয়ে দিনের মধ্যে ওখানে তান জাগা কোনার জাগা দিবা যেটাই দুনিয়ার কোনো সোজা আপনার না কেনা নাই বিছনা নাই দুনিয়ার ফালং নাই আমার বুঝি কখনার ভাই হল এই ফালঙ্গ মধ্যে আপনার বিষে গিয়া দেখ নম কান ন মাতিল রোস নমকা ন মাতিল রোস আল্লাহর ফরিস্তা কবে সাবন হুত জেলা বিয়ার রায় বিবিয়া নিয়া হুতিসলাই কারণ বিয়ার রায়কুর হুতা বিবি লইয়া বহু চড় আপনার খুশি না নিসাব আচ্ছা রায় খুয়াই দিবা তুমি কোন চিন্তা শুই না নমকা ন মাতিল রোস বিয়ার রাত জেলা বিভিন্ন ইয়াত উসলাই এই বিশ্বের মধ্যে হলাম উত্তর এর ফলে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে রহমতর একটা লতান দিবা আর লতানের মধ্যে ঘুম লাগবা এরপরে কামত নিয়ে উঠিবা আমরা সারা উঠিয়া চোখ খুশি ভাই গোটর খুশি ভাই ইয়া আল্লাহ ও ঘুমাই নাম রে খেয়ে আমার চালাই দিল ও অনুভূতিলাম বালি ফেলা রায় বালি ফেলার খাসা কাহাসা কত কত বৎসর আগের মৌ তুমি ওই ভাই ইয়া আল্লাহ আমি তো ও হুতিলাম ভাই হল ও অবস্থা আপনার আমার যদি আল্লাহ রসুলের কথাবার্তা আল্লাহ রসুলের মাথরে গুরুত্ব দেই এই ভোটের ভর্তি আমরা চলি ইনশাআল্লাহ তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ কুরআন জানাইছিলা যে আমার সাহায্য করবে আমি আল্লাহ তাহাকে সাহায্য করব দুনিয়ার মধ্যে হোক আখেরাতের মধ্যে হোক
যে দেখার যাবেন এখানে আপনার সাহায্য আল্লাহর পিছনে থাকব। আপনি কোনো বিভ্রান্ত ইচ্ছা নাই, আপনি কোনো উপাসকার্তা নাই, আপনি কোনো অভাবী ইচ্ছা নাই। আমার বুজুর্গখানার ভাই হল আমরা যে আল্লাহরে মাল্লাহুল মোলা ফালাউলাহুল কোল আল্লাহরে যে আজ করি নাই, আচ্ছা দুনিয়াটা যদি আল্লাহরে আজ করি নাই, আচ্ছা দুনিয়া আল্লাহ তার লাগে বানাইছেন, নেভরমানের লাগে দুনিয়া আল্লাহ বানাইছে না, গতি করে বাইয়াই না হল আর বুজুর্গ হল আপনারা যদি ইলা সাহায্যকারী। আমার তো ওয়াসার তো জান আমি জানি এই মসজিদে লাগতাম জান প্রাণ ধরে দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাল টাকায় তো না দিলে আর না থাকলে দিলানি হয়, কিন্তু খান মানে এক কথা কয় খানিকটা খান মাথা হাসানা লয় তো আমার সবার সবার শেয়ার সাপ বড় বড় ঠান্ডা দিনেওয়ালা মানুষ উসমান গানি রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ে এ জিদ করিয়া ছান্দা দিতা হে হেইনি আপনার বেশি দিলেছিলা আল্লাহ রাসূলের ছান্দা রাখিলা, তখন আপনার যার যদি মাত্র তিন ভাগ আর এক ভাগ করিয়া নবীজির আপনার হাজির করলা নিয়া এ ওলা প্রত্যেক সাহাবি করলা আবু বকর সিদ্দিক হইলা ইয়াহাল্লাহ আমার নবীজি আমার এই আমার নবীজি আমার খনিজার টুমা আর আমি নবীজি খনিজার টুমা আমি আর ফুয়ার ভাত চাইতাম পুরীর ভাত চাইতাম এটা আমার খে জিনিস ওগে সঙ্গে সব যা আসলো সাহাবা কেরামে কইলা খে কিতান চরা খে কত ইয়া রাসূলুল্লাহ আমরা মালরে তিন ভাগ করিয়া এক ভাগ আওলাদ লগে তুই দুইয়া দুই ভাগ তুইয়া যে আওলাদ লগে আর এক ভাগ তোমার হাজে তোমার অনুসন্ধান দিয়েছে লম্বর আইলে আবু বকর সিদ্দিক কর কিতা আবু বকর তোমার খবর বলি ইয়া রাসূলুল্লাহ আমার গরো কিচ্ছু নাই যার সব আমি আপনার সামনে হাজির করে যাইছি তোমার বউ গুয়ারি লাই কিতা তো আইলো বলে আমার বউ গুয়ারি যে আল্লাহর আল্লাহ রসুল তো আইছে সুবহানাল্লাহ ভাই হল যে আবু বকর সিদ্দিক সারা সাহাবিত কিয়া বরং সে কোনো ক্ষেত্রে কোনো নবীত কাকিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমর এক নম্বর আল্লাহর প্রিয় ছিলেন। আমার বুজুর্গখানার ভাই হল তো দেখা গেল তারা রেপিনাস আল্লাহর রিজেক দেনেওয়ালা ওমামি ডাব বা তুইলার ইল্লা আল্লাহি রিজকুহা আল্লাহ কোন জানাইছেন স্যার দুনিয়ার কোনো মানুষ কোনো জীবজন্তু নাই সারার খাদ্য দেনেওয়ালা আল্লাহ যার যে হালতে দিবার তান দিবা ওখানে আবু বকর সিদ্দিক দিলে আসলো এর লাগে বৌর সাই যায় না হরদা সাই সব হাজির করে লিয়েছিল এর লাগে তাই এক নম্বর তাম সাহাবাত তাকিয়া ফজলওয়ালা আর তো সাহাবা কেন হজরত আবু বকর আসলা হজরত উসমান আসলা হজরত আলী আসলা এরা তো সাইজন সাইজ আপনার উকিল বানাইয়া দিয়ে আর দিছিলেন হেল্লা কিন্তু সারাত তাকিয়া সবচেয়ে ফের ছেলেটিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার বুজুর্গ হনার ভাই হল তো আমি ইলা কই আর কোনো সাহেবে যদি হয় ইলা উঠিয়া কইন একবার কারণ ফয়লা যে ছান্দা দেয় এর বাদে যারা দিবা ওই ফয়লা জাইন দিলা তান আপনার একটা অংশ বা দরেরা যারা দিয়া একটা অংশ তাই পাইবা সুবহানাল্লাহ আর ডাল লালা খাই দেখ ভাই নবীজে ভাইতে মোল্লা নুরুদ্দিন মাত নাই বালা ভর যদি খরে দেখাই দেও আর এ মাসে বালা হতে গিয়া খাম করে তে আপনি শুধুমাত্র দেখাই দিন মারার কারণে আপনার হে সাজা খরিয়াধন ভাই তো আপনি দেখাই দেওয়ার বিনিময় আল্লাহ তোমার সব আল্লাহ দিলেইবা কারণ আল্লাহ কি জানায় টুট ফুঞ্জিওয়ালা নাই তো আমার কোনো মাস্টার হল কি আমার কোনো জমিদার হল পয়সা খরিয়ালা হল এখন তো আপনার বেটি হরুতার মধ্যেও খেজা বেজান হয়েছে ভাবা যায় বা কিতা খা দেখা তাকতে একবার উঠিয়াটা হইতে বা যে আমি অত দেখা মুসলমান আপনার মসজিদের মধ্যে দিয়া এটা আমার বুজুর্গ হল তাম মুর্দে গান হয়ে হল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার কোনো সাহেব অকল আসেননি আমার ওভারসিয়ার দেব লাড়িবার খাম নাই কারণ বুজরা মাসরে কত বুঝাইবার কতটা নাই বেজান দিত আমি জানি তাই চান্দার লাগিয়া তাই এক নম্বর বুঝেন নানি তাই দিবা ইনশাল্লাহ।
আর যদি কোনো সাহেব কথা হয় তে আপনারা উঠিয়া তুলা তুলা দিতে কারণ ওই সময় চল্লিশ গিয়া যাবার টাইম গরিবর লাগে সব আর নমায় আমল আপনার আল্লাহ দফতর গিয়া দিতে এর লাগে যদি আপনারা ভান হয় তেখে উঠিয়া হক্কা কি বাকি হক্কা দিবার কোনো বাধা নাই নগদ দিল বাধা নাই আমার ওভারসিয়ার নেই আলহামদুলিল্লাহ আমার ওভারসিয়ার সাহেব মাদ্রাসিল গাড়ি 6.5 লাখ টাকা এই মুদরসা মসজিদের মধ্যে দিয়েছেন আর আশা করিয়া দাম দামনার মাংস হন খাইনকা খাঙ্গল তা হন ই মদিস তাই কিছুটা নগদ আশা করিয়া দিতা দিবা কিতা খান ওভারসিয়া সাহেব হ্যাঁ হাজরত শেখর অত মায়ার মানুষ সৈনাম সাহেব রহমতুল্লাহ আলাইহির অত মায়ার এক মানুষ এই বুঝছো নানি তাই যতক্ষণ মাল লইছেন শেখর কাছে কিয়া আমি মনে করিয়া আমার আব্দুল্লাহ মোল্লা সাহেব অতটা লইতে পারছেন না অত মায়া আসলো সালামু আলাইকুম আমার সঙ্গে মার্কিন সুদীবৃন্দ জানি আর আমার অতি স্নেহ মায়ার হুজুর মসজিদে যখন আমরা যখন শুরু করছি আমরা প্রায় 0 তারিখ শুরু করছি শোনা জানি আচ্ছা যাই হোক মসজিদটা যখন আমার বাতিল দেওয়ার চেষ্টায় আমার কনভিন্স করতে হইল এবং আমরা কোরআন মসজিদ যেটা এটা প্রায় খারাপ হওয়ার পথে খারাপ মানে ভাঙ্গে নেই কিন্তু আমরা এখানে শিফট করছি শিফট করতে গিয়ে আমি মসজিদের প্রথম ডিজাইনটা আমারও সব কর্মী সব আমার ক্লাসমেট এবং আসাম আসা ডিস্ট্রিক্টের সবচেয়ে নামকরা ডিজাইনার ইঞ্জিনিয়ার বন্ধুমান চৌধুরী তাই না আমি নিজে এটা দুতলা গড় ডিজাইন করছি পুরা ওয়ার্কটা ইনশাআল্লাহ আমি জাফারি হেল্প করছি আর মেস্তরি হিসাবে আমি নিজে চাচ্ছি আপনার বিশ্বাস করুন যে পুরা বিমের প্রত্যেকের ডোকার আমার সামনে খাটা হয়েছে আমি নিজে দাঁড়িয়ে খাটাই রয়েছি মেসের নাম কেউ আসতে আসলা আমি নিজে লোকের থাকছি চেষ্টা করছি আপনারা দোয়াই আর দান দক্ষিণার ব্যাপার দেখুন এখন পর্যন্ত মসজিদটা খরচ হয়েছে প্রায় 6,30,000 টাকার মতো খরচ হয়েছে সর্বমোট খরচা তো আর আনসারিং খরচ বাদলি মেইন খরচ ওটাই তার আগে ইনশাল্লাহ আমি প্রায় 6 লাখ মতো আমি দিছি তা আমার বাতি যাত্রা সব মিলে প্রায় 30,000 টাকা দিছে হুজুরে কোন সান্দা কথা আমি সান্দা দেই সত্যি কথা অন্যান্য মসজিদের মাঝে সান্দা দেই এটা আমার মসজিদ আমার হামসায় মসজিদ আমার ভাই বছর মসজিদ শেষ পর্যন্ত আমি গেল তাহমু আমার শেষ পর্যন্ত আমি গেল তাহমু ইনশাআল্লাহ সান্দা তো পছন্দ নাকি গলে যান সান্দা গেলাম এটা আমার গড় জেলা আমি মনে করি সান্দা লাগে আমি বানাই কিন্তু আমি কেন মায়ের আমি 100 এখনো আছি থাকছি তাহমু আপনার দোয়া করবা আর বড় একটা বড় কাজ একজনের দ্বারা শেষ করা সম্ভব হয় না 6 লাখ টাকার মতো খরচ হয়েছে বুঝে বুঝা যায়নি কথাগুলো 6 লাখ টাকার মতো বা 7,000 মতো খরচ হয়েছে আরও প্রায় 5 লাখ টাকার মতো খরচ লাগবো সেভেন মধ্যে লাগে 3 লাখের মতো 2 লাখ মেটেরিয়াল কোর্স 1 লাখ মিস্ত্রি বা সাটারিং আপনার যেটা টাইলসও লাগে প্রায় 1 লক্ষ টাকা এবং আরও আনুষঙ্গিক বেড়া এই সমস্ত লাগে আরও প্রায় 1 লাখ টাকা সম্ভবত আর 6 লাখ টাকার বাজেট আপনারা যে যা ফলন আমি অনুরোধ করি আর দুর্বল এরিয়া ভয়ঙ্কর সাহায্য দেবার মতো মানুষের সক্ষমতা কম যে দা আমার শরীর শরীর করি না আপনারা সাহায্য করুন ইনশাআল্লাহ আল্লাহ দামা হইলে দু চারি বছর ভিতরে আমি যা পারি হেল্প করবো এবং আমি 100 বার আমি আশাবাদী যে মসজিদটা দুই সাইড উঠছে পূর্ণভাবে শেষ হবো আল্লাহ আমার তৌফিক দে আপনারা সহযোগিতা লইয়া এবং বিশেষ করিয়া এই মহিত বানাইতে গিয়া আমার বাইক বা চুজা বিশেষ করিয়া আমার উবায়দুর রহমান বা ফেসরিদা গিতারে বা আমি শুন বাইও আছে আর অনেক আসুন দেখছি রাত দিন তারা পরিশ্রম করছেন একবার আপনাকে বিশ্বাস করতে নাই প্রচণ্ড পরিশ্রম করছেন তারা তাদের পরিশ্রমের মূল্যে আমি টাউনতে গিয়া কোনো মতো তো সম্ভব হইল না অনেক আমি যদিও পয়সা একটু বেশি দিছি আমার এই বেশি দেওয়ার জন্য কোনো একটা হেল্প না এটা আমার দায়িত্ব কর্তব্য
এটা এই মসজিদ দেওয়া আমার লাগি কোনো সাহায্য সহায়তা দান না, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, এটা আমার মসজিদ, আমার হামসার মসজিদ, আমার বাই বাতরের মসজিদ, আমার আশপাশের মানুষের মসজিদ, কিন্তু ঠিক না নি সুতরাং মসজিদ আমরা যা করলাম হেল্প করুক বা সাহায্য করুক বা আমরা আবার খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ কিছু নেই বিচার বা হয়তো দুই চারি বল পাখাল খান সাহায্য একটু দেরিতে হয় আসতে দিলে হয় মসজিদটা শেষ হইব এবং শেষ হওয়ার বাদে ইনশাআল্লাহ আমি আশা রাখি এই অঞ্চলের মধ্যে খুব সুন্দর একটা মানে দেখ বা দৃষ্টিনন্দন যেটা হয় বাংলা এক হয় দৃষ্টিনন্দন আমরা কথাগুলো বুঝে জানি না, আমি তো ওয়াইজ নাই বুঝলো করলাম তো সুন্দর ওয়াইজ করতে জানি না। যাই হোক আমি আশা করি দুই চার বছর ভিতরে এই মসজিদটা একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ ওইব আমি আশা করি। আপনার শুধু দোয়া দিয়ে সাহায্য করতে আর যান যা পারুন হেল্প করবা শরীর কপ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাহলে আপনার যে একে দোষ দিব বা আরো সুযোগ হলে কইতে তো আমি তো জানি আর না তো আর আমি আর খোঁজার নাই প্রসঙ্গে দূরে আমার মাথায় বাধ্য করছো ও আমি মাতিয়ার আমি এই মসজিদ সান্দার মানুষ নাই আমি এই মসজিদ মেম্বার আমি এই মসজিদের মানে একজন সুতরাং কিন্তু আমি সান্দা দিতাম কীটা যথেষ্টগুলো লাগে দিয়া যাইতে লাগবই আর কোনো মাত নাই আছে না বুঝায় যতটুকু লাগে ইনশাআল্লাহ আপনারা দোয়ার পক্ষে এটাও কইতেছি আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার তারও কই আসছে তুমি একটা অংশ দিবাই ছোট ছেলে ডাক্তার আছে সেও যখন ফিল্ডে নামি দিব তারও আমি কইমু যে মিনিমাম তুমি ডেইলি যে রুগী দেখবাই একটা রুগীর ভরসা দিয়ে আমার মসজিদ লাগিয়ে রাখো পাঠাই দিব নাকি ডাক্তারে বারবার কইমু বলে মনে করে প্রত্যেকদিন সকালে উঠে এখন বাহরে রুগী দেখবাই প্রত্যেকদিন সকালে উঠে বাহরে রুগী দেখবাই তখন তুমি যে পয়সাটা ভাবিবা একজন মিনিমাম একজন রুগীর পয়সা তুমি দেও এখন হ্যাঁ ফিল্ড নামছে না একটু দেরি হওয়ার জাস্ট ফাইনাল ওটা ইন্টার্নশিপ করে আর ইনশাআল্লাহ ফিল্ড নামবো বিজুগা করবো তো আমি আর বেশি খুঁজে না তারপরে পরবর্তী কীটা প্রোগ্রাম এখন কীটা প্রোগ্রাম ও তো উদ্যোগ আজান দিলে ইনশাআল্লাহ আমার দরবার সালাম আলাইকুম আমরা ব্যবসা আল্লাহ দিলে মকবুল আমরা যারা মেহমান অহল আমরা ওয়াই সাহাবান অহরে দাওয়াত দিছিলাম ইনশাআল্লাহ সব উপস্থিত হয়ে গেছে গিয়া এখন মাগরিব নামাজের পরে আমরার কাঠিগড়ার হযরত মৌলানা জুবাইর আহমদ জুবাইর হুসাইন সাহেব বরাকবীর বহুত সুনাম দুন্য এক ওয়াইজ টাইম মাগরিব নামাজের পরে বয়ান করবা আর টান বয়ানোর পরে আমরার উস্তাদ হযরতুল উস্তাদ আল্লামা উলিয়ে কামিল আলিমুদ্দিন সাহাব দামাত বরাকাতুহুম তাইলু উপস্থিত হয়ে গেছেন গিয়া টান বাদে জুবাইর সাহেবর বাদে আমরা বাসানি শেহুলদ হিসাবে তাইন বয়ান করবা এর বাদে আমরা করিমগঞ্জর আব্দুল সঙ্গী সাহেব খুব মিষ্টি ওয়াইজালা খুব সুরালা ওয়াইজালা আমরা বন্ধুকুমারী হুজুরর দিয়র হলে ইনশাআল্লাহ তাইনও ওয়াজ করবা সব উপস্থিত হয়ে গেছেন গিয়া এর কারণে আপনারারে আমরা অনুরোধ করিয়া যত জায়গা মাখির আওয়াজ যার আপনারা ব্যবসা পাওয়ার চেষ্টা করুক এখন আজানি জীবনী।